লকডাউন সফল কিন্তু তাকে আদৌ সচেতন হয়ে নাকি পুলিশের ভয়। বারাসাত আর বালুরঘাটের যে ছবি আপনাদের দেখাবো, আজকের বাজারের ছবি, তা কিন্তু বলছে সংক্রমণ বাড়লেও এখনও হুঁশ নেই আমজনতার একাংশের। বাজার খুলতেই আবারও ফিরল হুড়োহুড়ি গাদাগাদির পুরনো ছবিটাই। 24 ঘন্টার মধ্যে বদলে গেল চিত্র। বৃহস্পতিবার যারা নিয়ম মেনে লকডাউন পালন করলেন তারাই এদিন নেমে পড়লেন বাজারে। ঠাসাঠাসি গাদাগাদি হুড়োহুড়ির পুরনো ছবিটা ফিরল বারাসতের বাজারগুলোতে। রেড জোন বারাসত, সংক্রমণের হার ঘুম কেড়েছে প্রশাসনের। শনিবার থেকে তাই 7 দিনের পুরো লকডাউন পুরসভার 35 নম্বর ওয়ার্ডে। আর তাই আগে ভাগে রসদ জোগাড়ের তাগিদে দলে দলে মানুষ ভিড় করলেন বাজারগুলিতে, শিখে সামাজিক দূরত্ব। মানুষ সচেতন মোটামুটি যেটুকু পারছে করছে, এখন 7-8 দিন বন্ধ, সবাই একটু 2-1 দিনের বাজার করে রাখছে, তার মধ্যে যেটুকু ডিস্টেন্স মানা মানছে, মাস্ক পরছে, মাস্ক ছাড়া এখানে কাউকে মাল দিচ্ছে না দোকানে। আরো বেশি সংক্রমণ হবে, বেড়ে যাচ্ছে। কাছারি ময়দান বাজার, হেলা বটতলা বাজার, বড় বাজার, সব জায়গায় একই হাল। ঘাড়ের ওপর উঠে চলছে মাছ আলু পেঁয়াজ কেনার প্রতিযোগিতা, অসহায় বিক্রেতারা। এই যে 7 দিন বাজার বন্ধ থাকবে আগামী, তার জন্য মানুষ হুড়োহুড়িতে বেঁধে গেছে, মুখে মাস্কটা দিয়ে আসছে, কিন্তু মুখে মাস্ক থাকলে কি হবে, এই যে দূরত্বটা বজাচ্ছে না, কে কার আগে মাছ কিনবে, আর মাছও আড়তে টান, মাছ কম আড়তে নেমেছে, এই জন্য এই হুড়োহুড়িটা। না, এখানে অবশ্য টানা লকডাউন নয়, তবু থলে হাতে বাজারে ভিড় করার লোকের অভাব নেই। তহবাজার খুলতেই নজরে এলো উপচে পড়া ভিড়, কেউ কেউ মাস্ক পরছেন, অনেকের আবার সেবালাইও নেই। অগত্যা মাঠে নামতে হয়েছে প্রশাসনকেই। আমজনতাকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে পুরো এলাকার কয়েকটি বাজার 4 দিন বন্ধ রাখা হয়েছে। কাছারি বাজার আপাতত বন্ধ, তাই শুনশান চত্বর। কিন্তু প্রশ্ন হলো, এভাবে জোর করে কেন সচেতন করতে হচ্ছে? কেন নিজেদের স্বার্থে আরও একটু দায়িত্ব জ্ঞানের পরিচয় দিচ্ছি না আমরা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজ্যের অনুরোধে বাতিল করা হলো হাওড়ামুখী 3টি ট্রেন। একদম, এবং কী কী ট্রেন বাতিল করা হয়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক। আগামীকাল পাটনা, বারবিল এবং ভুবনেশ্বর থেকে আসবে না কোনো ট্রেন, হাওড়া থেকেও 3টি বিপরীতমুখী ট্রেন আগামীকাল ছাড়বে না। শুধুমাত্র রওনা হওয়া ট্রেনগুলি হাওড়ায় ঢুকবে। করোনা আবহে নিয়ম বদল, মাধ্যমিকের রিভিউ বা স্ক্রুটিনির ক্ষেত্রেও। এতদিন এসব ক্ষেত্রে ফর্মে সই করতেন পড়ুয়ারা, কিন্তু কোভিড সংক্রমণের দিকে নজর রেখে নিয়ম বদল করেছে পর্ষদ। এবছর রিভিউ স্ক্রুটিনি বা পিপিএস এর ক্ষেত্রে ফর্মে সই করতে হবে অভিভাবকদের। এছাড়া নবম শ্রেণীতে মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে এবার পড়ুয়ারা নয়, সই করবেন অভিভাবকরাই। চার দিনে 2 ধাপ মৃতের সংখ্যায় ফ্রান্সকে টপকে বিশ্ব কোভিড লিস্টে ষষ্ঠ ভারত। দেশে মৃত 30,605, সংক্রমণে ফের রেকর্ড, একদিনে আক্রান্ত 49,000-এরও বেশি, মোট 12,88,000 ছুঁয়েছে। করোনার বেসামাল বিশ্ব, দুনিয়া জুড়ে মারণ ভাইরাসের কবলে 1,56,52,000, মৃত বেড়ে 6,36,500 ছুঁয়েছে, রোজি আক্রান্ত প্রায় 70,000, চড়তে থাকা কোভিড গ্রাফে ধরাশায়ী আমেরিকা। মিউজিয়াম বদলে গেল মসজিদে, ইস্তাম্বুলে আয়াসোফিয়ায় শুরু হলো নামাজ। শুক্রবারের প্রার্থনায় যোগ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বিখ্যাত ব্লু মস্কে মসজিদে রূপান্তরে পূর্ণ সমর্থন ছিল সরকারের।